স্বাগতম বন্ধুরা, আশা করছি ভালো আছো সবাই। আমরা সম্ভাবনা নির্ধারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য বা লক্ষণীয় যে বিষয়গুলো সেগুলো জানছিলাম। একে একে আমরা স্বতন্ত্র ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা কতখানি সেটা নির্ধারণ করেছি, বৈকল্পিক ঘটনা একসাথে ঘটার যে সম্ভাবনা সেটা কীভাবে বের করতে হয় সে সম্পর্কে জেনেছি, আর এখন আমরা শিখব জটিল ঘটনার সম্ভাবনা বের করার যে উপায় সেই সম্পর্কে। মূলত প্রকৃতিতে এমন কিছু জটিল ঘটনা আছে যেটা একাধিক বৈকল্পিক ঘটনার সমন্বয়ে সৃষ্টি হয়, আর এইসব বিকল্প সবসময় কিন্তু পরস্পর বিরোধী না, এদের মধ্যে একটা ঘটলে আরেকটা ঘটতেও পারে। এইরকম দুইটা ঘটনার যৌথ সম্ভাবনার যে নিরূপণ করতে হবে সেটার নিয়মটা কী, সেই নিয়মটা হলো প্রতিটি বিকল্প ঘটনার প্রতিকূল ঘটনা বের করে তাদের সম্ভাবনার মাত্রাটা নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা ঘটনা সেটার সম্ভাবনার মাত্রা যদি আমরা বের করি, তার প্রতিকূল ঘটনা হচ্ছে অসম্ভাবনার যে মাত্রা সেটা নির্ধারণ করার পর আমরা তার যে মাত্রাগুলো রয়েছে তার গুণফলকে, অর্থাৎ ধরো একটা ঘটনার সম্ভাবনার মাত্রা আমরা বের করলাম, তারপর অসম্ভাবনার যে মাত্রা সেটা আমরা বের করলাম, বের করার পর সেটার ওই দুইটা পৃথক ঘটনার যে মাত্রা তার গুণফলটা আমরা করব, এবং ওই গুণফলটাকে আমরা এক থেকে বিয়োগ করব, এবং বিয়োগ করেই দুইটা ঘটনার যৌথ সম্ভাবনার যে মাত্রা সেটা নির্ণয় করতে পারবো। একটু পেঁচালো মনে হলো, তাই না? একটা উদাহরণ দেই, খুব সহজ হয়ে যাবে। ধরো একটা সমস্যা আমরা পাচ্ছি। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে একজন ঘুষখোর প্রতি 60টা কাজের মধ্যে 4টা এবং অন্য একজন দুষ্কৃতিকারী প্রতি 5টা কাজের মধ্যে 3টা অন্যায় কাজ করে। এখন এই লোক দুটির যৌথভাবে অন্যায় কাজ করার সম্ভাবনার মাত্রা কতখানি চলো বের করি। আমরা কীভাবে করব? প্রথম লোককে আমরা আগে বিশ্লেষণ করি। প্রথম যে ঘুষখোরটা আছে সেই ঘুষখোর 60টা কাজের 4টা অন্যায় কাজ করে, তাহলে সেখানে অন্যায় করার সম্ভাবনা সেটা কতখানি? 4/7। আর অন্যায় করার অসম্ভাবনা সেটা কতখানি? তার প্রতিকূল ঘটনা হচ্ছে 3/7। অর্থাৎ 4টা অন্যায় করলে 3টা সে ন্যায় করে, বা অন্যায় করার অসম্ভাবনা সেটা হচ্ছে 3/7। এটা গেল প্রথম লোকের ক্ষেত্রে। দ্বিতীয় যে দুষ্কৃতিকারী রয়েছেন তার ক্ষেত্রে কি? সে কিন্তু 5টা কাজের 3টা অন্যায় কাজ করে, অর্থাৎ এই ক্ষেত্রে অন্যায় কাজ করার যে সম্ভাবনা সেটা দাঁড়াচ্ছে নিচে 5 আর উপরে 3, আর অন্যায় করার অসম্ভাবনা এখানে কত দাঁড়াচ্ছে? বাকি যেটা থাকে, অর্থাৎ 2/5। এখন এই ক্ষেত্রে এই দুইজন লোকের অন্যায় করার অসম্ভাবনা যৌথভাবে কত, অর্থাৎ একসাথে এই দুইজন লোক অন্যায় করার যে অসম্ভাবনা সেটা কতখানি রাখছে সেটা আমরা বের করব। কিভাবে বের করব? এই যে অসম্ভাবনা দুইটা রয়েছে তাদের গুণফল করে আমরা পাবো, সেটা কী দাঁড়াচ্ছে? যৌথভাবে অন্যায় করার অসম্ভাবনা হলো 3/7 × 2/5, অর্থাৎ নিচে আমাদের আসতেছে 5×7=35 আর 3×2=6, অর্থাৎ 6/35। এটা হচ্ছে ওই দুইজন লোকের একসাথে বা যৌথভাবে অন্যায় করার যে অসম্ভাবনা সেটা। তাহলে এই দুইজন লোক যৌথভাবে অন্যায় কাজ করার যে সম্ভাবনা সেটা কী পাবো? আমরা মোট যে সম্ভাবনা সেটাকে একক ধরব বা এক ধরব, আর এই মোট সম্ভাবনা থেকে যদি আমরা এই দুইজন লোকের অসম্ভাবনাটাকে বাদ দেই বা বিয়োগ করি, তাহলে মোট যে সম্ভাবনা সেটা আমরা পাচ্ছি। তাহলে সেটা কত আসতেছে? নিচে 35, এখানে 35/6, অর্থাৎ সেটা দাঁড়াচ্ছে 29/35। আর এই সংখ্যাটাই হলো এই দুইজন লোক, অর্থাৎ ঘুষখোর এবং দুষ্কৃতিকারী, তাদের একসাথে অন্যায় কাজ করার যে সম্ভাবনা তার মাত্রা। তাহলে এখানে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম জটিল ঘটনার ক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়ায় যৌথভাবে সম্ভাবনার মাত্রা নির্ণয় করতে পারি সেই সম্পর্কে। পরবর্তীতে আমরা শিখব পরস্পর অব্যতিরেকী ঘটনার সম্ভাবনা নির্ধারণ করার যে উপায় বা নিয়ম সেই সম্পর্কে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।